বিক্রি হচ্ছে এটাই। যেহেতু এই করোনার একটা ব্যাপার আছে এই জন্য তো দামটা 35 টাকাটা এখন কত টাকায় বিক্রি হচ্ছে? 35 টাকা। 35 টাকা। আর যেটা 10 টাকায় বিক্রি হতো সেটা 10 টাকাটা এখন 45 টাকা। 40 টাকা। লাস্ট 3 দিনে কত কত মাছ হয়েছে মোটামুটি? আমার ঘরে মাছ মোটামুটি 100 ছিল না। আমি মার্কেটে পাইনি। আগে বিক্রি কম ছিল। প্রতিদিন কি আমি আমার ঘরে যে কথা ছিল সেটা তারপরে 100 তো মাছ পাইনি। প্রতিদিন কি মাছ এসেছে? আপনারাও মার্কেটে পাচ্ছেন না তাই তো? হোলসেলাররা দিতে পারছে না। আপনার নাম? কি কিনলেন দোকান থেকে? মাছ। কেন? কারণ চারিদিকে যা খবর পাচ্ছি যে করোনা ভাইরাসের জন্য চারিদিকে মাস্ক বাধ্যতামূলক সরকার থেকে করেছে, এই জন্য বাধ্য হয়ে কিনতে হচ্ছে। পাওয়া যাচ্ছে সব জায়গায় মাস্ক এখন? না, সব জায়গায় পাওয়া যাচ্ছে না। আমাদের পাড়ারে পাড়ারই দোকানটা খবর পেলাম, এই জন্য চলে আসলাম সকাল সকাল। কিরকম দামে বিক্রি হচ্ছে মাছটা? এটা হচ্ছে নিলো তো আপনার 65 টাকা। আগে কত দামে বিক্রি হতো এটা? আগে এটা 20 টাকা 25 টাকা, এখন হাই রেট, এখন কি আর করা যাবে। আপনার নাম? আমার নাম অরিন্দম রায়। করোনার আতঙ্কে মানুষ আজকে মাস্ক কিনছে, কিন্তু বাজারে গিয়ে মাস্ক পাচ্ছে না, সেখানে বহু মূল্য নিয়ে নিচ্ছে, অনেকের আয়ত্তের বাইরে। এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, করোনার মাস্ক এখন একটা আতঙ্ক মানুষের মধ্যে তৈরি হয়েছে, তাই মানুষ মাস্ক কিনতে চাইছে। কিন্তু বাস্তবে অর্থে আমরা যতটুকু মেডিকেল সায়েন্স বুঝি, মাস্ক দিয়ে সেইভাবে করোনাকে আটকানো যায় বলে আমরা জানি না। যেহেতু মানুষের মধ্যে একটা গণ হিস্টেরিয়া তৈরি হয়েছে, মানুষ কিনতে চাইছে, তো আমাদের কাছে আসছেন, আমরা চেষ্টা করছি যতটা ন্যায্য মূল্যে মানুষকে মাস্ক পৌঁছে দেওয়ার। এবার এত চাহিদা হওয়াতে যেটা হয়েছে, স্বাভাবিকভাবে পাইকারি বাজারে এর কালোবাজারি শুরু হয়েছে। যে মাস্ক আমরা 50 পয়সায় কিনতাম, সেটা এখন ঘরে আমরা বাজার থেকে কিনছি 20 টাকা করে। যে মাস্ক আমরা মোটামুটি ভাবে 20 টাকায় কিনতাম, সেটা এখন 70 টাকায় কিনছি। ফলে স্বাভাবিকভাবে ক্রেতাদেরকে বেশি দামে কিনতে হচ্ছে। এবার দেখুন, আমি তো জনঔষধি কেন্দ্র চালাই, ভারত সরকারের যে জনঔষধি যে সমস্ত সরবরাহ যে সমস্ত জায়গা থেকে হয় ডিপো থেকে, সেখানেও এখনো অবধি সেইভাবে মাস্ক অ্যাভেলেবেল নেই, ফলে আমাদের মাস্ক দিতে পারছি না। ফলে মাস্কের একটা হাহাকার সারা রাজ্য এবং জেলা জুড়ে তৈরি হয়েছে, আমরা দ্রুত সমাধানের চেষ্টা করছি। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি, মাস্ক নিয়ে যে কালোবাজারি চলছে, এটা অবিলম্বে বন্ধ হওয়া দরকার এবং প্রশাসনের আরো বেশি তৎপর হওয়া দরকার। যারা কালোবাজারি করছেন, তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া দরকার। আপনার নাম? অংশুমান দে, ভারতীয় জনঔষধি কেন্দ্র। যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।